আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে বর্তমান সিচুয়েশনে ভয়াবহ অবস্থান করতেছেন এই সিচুয়নে যদি আপনারা সৌদি আরবে আসতে চান তাহলে ভালো হবে না খারাপ হবে এই বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করব পাশাপাশি আপনাদেরকে জানার চেষ্টা করব ফ্রি ভিসা বর্তমান সিচুয়নে ফ্রি ভিসাতেও যদি আপনারা সৌদি আরবে আসেন তাহলে কেমন হবে এই দুইটা বিষয় আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব পাঁচ ছয় হাজার প্রবাসীরা আসেন নতুন পুরাতন যারাই হোক পাঁচ ছয় হাজার প্রবাসী কিন্তু প্রতি নিয়তই বিমান থেকে নামতেছেন বিমান থেকে নামার পর দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের নিজস্ব কফিল কিংবা নিজস্ব কোনো কোম্পানির প্রতিষ্ঠান এবং কেউ কেউ হয়তো বিভিন্ন ভিসা নিয়ে আসতেছেন সৌদি আরবে আসার পর সেখানে অবস্থান করতেছেন এখন কথা হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা যদি সৌদি আরবে এই সিচুয়েশনে আসেন তাহলে অবশ্যই খারাপ হবে কারণ প্রত্যেকটা কোম্পানিতে দশজন বিশ জন পনেরো জন করে লোক কিন্তু এখন সৌদি আরবের প্রত্যেকটা কোম্পানিতে বসে আছে এখন আপনারা যদি এই সিচুয়েশনে সৌদি আরবে আসেন অবশ্যই এটা আপনাদের জন্য একটা বড় ধরনের ক্ষতি এবং অনেকটা সমস্যার সম্মুখীন আপনারা হয়ে যাবেন কারণ প্রত্যেকটা কোম্পানিতে যদি দশজন পাঁচজন করে লোক বসে থাকে তাহলে আপনারা বুঝতেইছেন যে কোম্পানির অবস্থা যে যেরকম খারাপ সেই রকম কিন্তু আমাদের প্রবাসীদের অবস্থাও এরকম খারাপ হয়তো দালাল এজেন্সি কিংবা আপনি যার কাছ থেকে ভিসা নেন না কেন সে আপনাকে ভালো পরামর্শ দিয়ে সৌদি আরবে আনবে আসার পর দেখবেন যে আসলে সেই রকম কোনো কিছু নেই আপনি একটা ধোকার সম্মুখীন হয়ে গেছেন আর সৌদি আরবের ভিসা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি চেষ্টা করবেন যে কন্ট্যাক্ট পেপার যে রয়েছে এই কন্ট্যাক্ট পেপারটা যদি আপনি দেখে নেন তাহলে বিভিন্ন ধরনের ধোঁকা এবং বিভিন্ন ধরনের যে জালিয়াতি রয়েছে এই জালিয়াতি থেকে আপনি বাঁচতে পারবেন কিন্তু অত্যন্ত ভয়াবহ আপনি চার রাস্তার মোড় যেটাকে সৌদি আরবে ইশারা বলা হয় এই ইশারাতে যদি আপনারা এখন দাঁড়িয়ে থাকেন একজন লোককে যদি একজন সৌদির প্রয়োজন হয় সে বাসাবাড়ি ক্লিন করাবে কিংবা একটা কাজ করাবে তো সেক্ষেত্রে দেখবেন যে হাজার হাজার প্রবাসী কিন্তু লাইন দিয়ে থাকে সৌদির গাড়িটা দাঁড়ানোর সাথে সাথে হাজার হাজার প্রবাসী দৌড়ে আসে কেউ যদি বলে যে আমি পঞ্চাশ শিয়ালে যাব আরেকটা বাঙালি বলে যে আমি চল্লিশ শিয়ালে যাব আরেকজন কিন্তু বলে যে আমি তিরিশ শিয়ালে যাব তো বুঝতে পারতেছেন ভয়াবহ সিচুয়েশন আর এই সিচুয়েশনটা সবচাইতে ভয়াবহ হচ্ছে যারা সৌদি আরবে ফ্রি ভিসা ফ্রি ভিসা নামে যে ভিসাগুলো রয়েছে এই ভিসা দিয়ে আপনারা যে সৌদি আরবে এখন বর্তমান সিচুয়েশনে আসতেছেন তাদের কিন্তু ক্ষতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ব্যয়বহুল হচ্ছে কারণ আপনি সৌদি আরবে আসলেন সৌদি আরবে ফ্রি ভিসা যদি আপনি যান অল্প টাকায় কিন্তু যেতে পারবেন 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 আসতে আরবে কিন্তু এখানে আসার পর তিন মাস আপনি ভিসা অনুযায়ী মেয়াদ থাকে সেই নব্বই দিন পর্যন্ত আপনাকে কোনো প্রকার কোনো ইকামা কিংবা কোনো পেপার শু করতে হবে না আপনার পাসপোর্টটা থাকলেই কিন্তু আপনি দেখাতে পারবেন যে আমার তিন বছর তিন মাসের জন্য একটা পারমিট রয়েছে তো বুঝতেই পারতেছেন এরপর যদি তিন মাস শেষ হয়ে যায় তখন কিন্তু অবশ্যই আপনাকে ইকামাটা নতুন করে বানাতে হবে কারণ আপনি যদি একটা নতুন ইকামা বানাতে যান প্রায় দশ হাজার উপরে উপরে চলে যায় বর্তমান হাজার আপনার ইকামা খরচটা চলে যায় তো বুঝতেই পারতেছেন একটা ইকামা খরচ যদি দশ হাজার রিয়াল হয়ে যায় তাহলে আমাদের প্রবাসীরা যারা সৌদি আরবে ফিরিভিশে কাজ করেন তারা অবশ্যই দশ হাজার রিয়াল বর্তমান সিচুয়েশনে দেওয়াটা ইম্পসিবল কারণ দশ হাজার ইয়াল কনভার্ট করতে গেলে বাংলাদেশে প্রায় তিন লাখ টাকা চলে আসে এখন কথা হচ্ছে আপনি বছর শেষে যদি তিন লাখ টাকা ছয় লাখ টাকা ইনকাম করেন তিন লাখ টাকা দেওয়ার জন্য আপনার আপনি প্রস্তুত থাকবেন সর্বদাই কিন্তু বছর শেষে যদি তিন তিন লাখ টাকায় আপনি ছয় লাখ টাকা ইনকাম করতে যান কিংবা তিন লাখ টাকা ইনকামের জন্য রাখতে যান তাহলে আপনাকে অবশ্যই সেই অনুযায়ী প্রত্যেক মাসে কাজ করতে হবে আপনাকে তিন হাজার ইয়াল প্রত্যেক মাসে ইনকাম করতে হবে এমন কোনো কাজ নেই সৌদি আরবে যে আপনি তিন হাজার সৌদি রিয়াল ইনকাম করবেন প্রত্যেক মাসে এমন কোনো সস্তা কোনো কাজ নেই কিংবা আপনি সহজ কোনো কাজ নেই যে আপনি করতে পারবেন তিন তিন হাজার রিয়ালের বিনিময় এরকম কাজ আগে ছিল এখন বর্তমান সিচুয়েশনে এই ধরনের কাজকর্ম বর্তমান সিচুয়েশনে সৌদি আরবে নেই তো বুঝতে পারতেছেন যদি এই ধরনের কাজকর্ম না থেকে থাকে হয়তো হাতে গোনা কয়েকটা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো আপনাকে তিন হাজার রিয়াল দিতে পারে যেমন বিল্ডিং কনেকট্রাকশন বিল্ডিং কনেকট্রাকশনের কাজ যদি আপনি পারেন কিংবা জানেন তাহলে আপনি হেল্পার হিসাবে গেলেও প্রত্যেক দিন ডিউটি করলে আপনার তিন থেকে চার হাজার ইয়াল কিংবা সাড়ে চার হাজার ইয়াল আপনি ইনকাম করতে পারবেন এটা একটা বিষয় রয়েছে আরেকটা বিষয় রয়েছে যে এখন বর্তমান সিচুয়েশনটা খেজুরের সিচুয়েশন চলতেছে মানে খেজুর নামানোর কাজ চলতেছে খেজুর বাসার কাজ চলতেছে প্যাকিং এর কাজ চলতেছে আর এই সিচুয়েশনে যদি আপনি এই তিন তিন হাজার ইয়াল ইনকাম করতে যান তাহলে অবশ্যই আপনার হাতটা স্পিড থাকতে হবে কারণ এক প্যাকেট খেজুরের যেই প্যাকেটগুলো রয়েছে এগুলো বানাতে গেলে আপনাকে এক প্যাকেটের বিনিময়ে পাঁচ রিয়াল করে দেওয়া হয় তো এটা একটা প্রোডাকশন অনুযায়ী মানে এটা একটা প্রোডাকশন অনুযায়ী কাজ তো এই কাজটাও যদি আপনি করেন তাহলে তিন হাজার রিয়ালের ঊর্ধ্বে আপনি ইনকাম করতে পারবেন তো এগুলো হচ্ছে সিজনই কাজ মানে একটা করে সিজন আসে সেই সিজন অনুযায়ী হয় খেজুরের ছয় মাস থাকে নয় মাস থাকে এর বেশি কিন্তু থাকে না তো বুঝতেই থাকেন যে যখন সিজনটা আসে তখনই আপনি এই ধরনের কাজের জন্য ঝাঁপিয়ে পড়তে পারবেন এছাড়া এছাড়া কিন্তু আপনাকে ই কামার আপনার বাড়ির থেকে বহন করতে হবে এটা ইম্পসিবল একটা কাজ সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যারা এখন পর্যন্ত কোনো প্রকার ধোকার সম্মুখীন হননি দালাল ছাড়া আপনারা বিদেশ আসতে চাচ্ছেন এজেন্সি ধরে আসতে চাচ্ছেন সৌদি আরবের ক্ষেত্রে কিন্তু এগুলো কোনোভাবে পসিবল না কারণ সৌদি আরবে আসলে আপনাকে ফাঁদে পড়তেই হবে সেই জন্য অবশ্যই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন পাশাপাশি ভালো কোনো ভিসা নিয়ে আসার চেষ্টা করবেন যদি পারেন কম টাকার মধ্যে আসার চেষ্টা করবেন ভুলেও এখন ফিরি ভিসাতে আসার চেষ্টা করবেন না আর কিছু বিষয় আমি আপনাদেরকে ফ্রি ভিসা হিসাবে বলতে চাই যে যদি আপনারা ফ্রি ভিসায় আসেন অভিজ্ঞ লোক ছাড়া ফ্রি ভিসায় আসবেন না এটাও একটা পয়েন্ট আর সৌদি আরবে না আসাটাই বেটার আপনি যদি সৌদি ব্যতীত অন্য কোনো দেশে যেতে পারেন এটা আপনার জন্য ভালো হবে এবং আপনার এটা আপনার জন্য ভালো হবে এবং আপনার ফ্যামিলির জন্য অত্যন্ত ভালো হবে তো আশা করি প্রিয় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো হান্ড্রেড পার্সেন্ট সত্য একটা বিষয় আর সৌদি আরবের সাপ্লাই কোম্পানির বিষয়টা আপনারা জানেন ইতিমধ্যেই আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন যে সাপ্লাই কোম্পানির বিষয়টা কি আর ভিডিও শুরুতে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম আমি অনেকদিন যাবত ভিডিও দেই না সেজন্য জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ এখন প্রতিনিয়ত ভিডিও পাবেন পারিবারিক অনেক ধরনের অনেক সমস্যার কারণে আমি ভিডিও দিতে পারিনি পরবর্তীতে এখন প্রত্যেকটা দিন আপনি ভিডিও পাবেন এবং আপডেট পেয়ে যাবেন সৌদি আরবের সমস্যা এবং ভিসা সম্পর্কে বিভিন্ন তথ্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম